আমি রিসেন্ট কাজ করলাম তোমার হচ্ছে ইয়েস ম্যাডাম সিনেমা, রাকিবুল আলম রাকিব ভাই ডিরেক্টর, এটাতে আমার সাথে শিপন মিত্র আছে। তারপরে করলাম হচ্ছে তোমার সীমানা, এটাও রাকিবুল আলম রাকিব ভাইয়ের সিনেমা, এটাতে আমার সাথে সাইফ খান আছে। তারপর বনলতা করলাম, বনলতাতে আলিয়া জেদ স্যারের সিনেমা, এটাতে আমার সাথে সাইফ খান আছে, শাইনশা আছে, আরও অনেক আর্টিস্ট আছে। তারপর হচ্ছে তোমার কথা দিলাম করলাম বিডি মাল্টিমিডিয়া 29-এর, এটাতে আমার সাথে জামশেদ শামীম আছে। তো মুনাফিক করলাম, ওটাতে আমার সাথে সাইফ খান আছে। তো সব কিছু মিলে যে অনেকগুলো কাজ শেষ করলাম, আবার কিছু ডাবিং বাকি আছে, বনলতার গান বাকি আছে। তো এই তো সামনের কাজগুলো করছি, এগুলো এগিয়ে যাচ্ছি। আর আজকে আমি কাজ করলাম তোমার হচ্ছে পিড়িতে হাট বাজার। আসলে হাট বাজারটা খুবই মানে অন্যরকম একটা গল্প। সচরাচর আমার নাটক করা হয় না, কিন্তু এই গল্পটা পড়ে আমার মানে খুব ভালো লাগছে, ফানি লাগছে যে না এটা করা যায়, এটা হঠাৎ করেই করা। বিনোদনমূলক তো অবশ্যই এবং বার্তাও আছে, সেটা দর্শকরা মানে নাটকটা দেখলে বুঝতে পারবে যে মেসেজটা কী ছিল। আর সব যদি আমি এখন বলে দিই তাহলে তো আর কিছু থাকবে না। আসলে নাটকটি খুবই সুন্দর একটি গল্প, নাম হচ্ছে তোমার পিরিতির হাট বাজার। অনেক ডিফারেন্ট একটা গল্প, আমার মনে দর্শকদের খুব ভালো লাগবে। তোমার একটা মজার মানে মজার কিছু কাজ আছে, সবাই মানে হাসবে। আমি স্ক্রিপ্টটা পড়েছি, পড়ার পর আমার অনেক ভালো লেগেছে। আর বাবুল ভাইয়ের সাথে আমি প্রথম কাজ করছি, কিন্তু বাবুল ভাইয়াকে আমি অনেক আগে থেকেই চিনি, খুবই ভালো মানুষ, এবং আজকে কাজ করছি অনেক ভালো লাগছে।